বাগেরহাটের রামপালে প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্র নিয়ে চলছে তুমুল বিতর্ক। অভিযোগ উঠেছে যে সুন্দরবনের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের পোশাক শিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণকে কেন্দ্র করেও চলছে এক ধরনের অস্থিরতা। স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। আজ প্যানেলে আছেন বগুড়া এক আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় এমপি আব্দুল মান্নান, বগুড়া তিন আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় এমপি আব্দুল মোমিন তালুকদার, কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার এবং বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর নির্বাহী পরিচালক ডক্টর হোসনে-আরা বেগম। বিবিসির বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আমরা করছি উত্তরাঞ্চলীয় শহর বগুড়ায়। অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সরাসরি আজ প্রথম প্রশ্নে যাব। প্রথম প্রশ্ন আজ করবেন শারমিনা ইয়াসমিন মিতু। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে বিদ্যুতের উৎপাদন বাড়ানোর প্রয়োজন থাকলেও সুন্দরবনের কাছাকাছি একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন কি যুক্তিসঙ্গত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এই বিষয়টি নিয়ে বেশ বিতর্ক হচ্ছে বাগেরহাটের রামপালে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হবে ভারতের সঙ্গে একটা যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে। পরিবেশবাদীরা ব্যাপক আন্দোলন করছেন। আমি শুরুটা করতে চাই আব্দুল মান্নান আপনাকে দিয়ে। কতটা যুক্তিসঙ্গত সেখানে করাটা? এদেশে বিদ্যুতের প্রয়োজন এটা সবাই স্বীকার করবেন, কেউ অস্বীকার করবেন না। এবং আজকে এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে আগের যে সরকারটা ছিল তাদের সর্বশেষ সর্বোচ্চ উৎপাদন ছিল 3220 এইরকম মেগাওয়াট। এরকম এই 4-5 বছরে এটা 9000 মেগাওয়াটের উপরে আসছে। তারপরে মানুষের চাহিদা আছে এবং প্রচণ্ডভাবে বিদ্যুতের চাহিদা আছে। আজকে ভারতের সাথে যে অংশীদারিত্বের ভিত্তিতে যে বিদ্যুৎ কেন্দ্রটি রামপালে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, এখানে পরিবেশবাদীদের পক্ষ থেকে এইটা সুন্দরবনের আসলে পরিবেশ রক্ষা এবং বন সংরক্ষণ এই বিষয়টিকে সামনে নিয়ে যে এই বিদ্যুৎ কেন্দ্রটা হলে সুন্দরবনের ক্ষতি হবে। আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে ক্ষতির কোনো সম্ভাবনা থাকলে সেটা করা ঠিক না, বাট সরকারের পক্ষ থেকে এটা খুব পরিষ্কারভাবে যে এই কেন্দ্রটি প্রতিষ্ঠিত করলে এই কারণে ডিস্টেন্সটাকে বিবেচনা করে সব কিছু বিবেচনা করে সুন্দরবনের উপরে পরিবেশের উপরে কোনো ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা নাই। এই যে দুটি জায়গা, এখানে আমি যেটা মনে করি যে আসলে এখানে জেদ ধরার কোনো বিষয় নাই, এখানে হারার জেতারও কোনো বিষয় নেই। মানে পরিবেশবাদীরা জেদ করছেন না? পরিবেশবাদীরা যেটা বলতেছে, এখন যদি সেই কথা বলি আপনার মনে থাকার কথা যে আসলে একসময় গাছ কাটা নিয়ে একটা সময় এর আগে সরকারের আমলে যে আজকে গাছের গোড়া ধরেও অনেকে পড়েছিল আর কি, কাটতে দেবে না, তারপরে সেই গাছগুলো কেটে নিয়ে গেল পরবর্তী পর্যায়ে তার কোনো প্রতিবাদ নেই। আমি জেদ ধরার কথা বলতেছি না, একটা যুক্তিসঙ্গত জায়গায় আসতে হবে। ক্ষতির যদি কোনো কারণ না থাকে তাহলে বিদ্যুৎ কেন্দ্রটা করতে আমার অসুবিধাটা কি? আর যদি সুন্দরবনের ক্ষতি হয় বা পরিবেশের ক্ষতি হয় তাহলে সরকারও সেই জায়গায় জেদ ধরে এই ক্ষতিটা সরকার চাইবেই বাবা কেন, এখানে স্বার্থের বিষয়। ধন্যবাদ আব্দুল মান্নান আপনাকে। দেখি আপনার কাছে আবারও ফিরে আসার চেষ্টা করব। বজলুল করিম বাহার, আমি বলবো যে রামপালে যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটা হচ্ছে থার্মাল পাওয়ার স্টেশন, এটা একটা আত্মঘাতী প্রবণতা। এবং যতদূর আমি জানি যে সুন্দরবনে যেরকম ইন্ডিয়াতে এর আগে এই থার্মাল পাওয়ার স্টেশন কর্পোরেশন এরা 3-4 জায়গায় এই ধরনের একটা প্রস্তাব দেওয়ার পরেও তা কিন্তু প্রত্যাখ্যাত হয়েছিল। কিন্তু এখানে কী কারণে এই আমাদের এই টেরিটরির মধ্যে সুন্দরবনের কাছে এটা হলো? এখানে ইন্ডিয়াতে সুন্দরবনের যে 40% সুন্দরবন ওখানে আসছে তারা কিন্তু বলেছে যে 25 কিলোমিটারের মধ্যে কোনো পাওয়ার হাউস এখানে হওয়া যাবে না। এখানে আমাদেরটা আছে কিন্তু 16 কিলোমিটারের মধ্যে, এবং এটা যদি এখানে হয় অবশ্যই সুন্দরবনের বিপর্যয় ঘটবে এবং সুন্দরবন বিপর্যয় ঘটবে। একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অনেক কী করা যাবে? বিদ্যুৎ কেন্দ্রকে বাদ দিতে হবে? না, আমি বাদ দিতে বলছি না, এটার নির্বাচনের যে ফ্যাক্টরগুলো সেটা অন্য কোনো জায়গায় হতে পারে। এটা বগুড়ায় যদি হতো, বগুড়ায় হলে আপনারা মেনে নিতেন? বগুড়ায় হলে অবশ্যই যদি সুইটেবল জায়গা থাকতো, সুইটেবল জায়গায় যদি এটা করা যায়, যে সমস্ত জায়গায় একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সংস্থাপন করা উচিত, এই এই ঔচিত্য বোধগুলো থেকে যদি নির্বাচন করা যেত অবশ্যই আমরা খুশি হতাম। আপনার কি মনে হচ্ছে সরকার সেগুলোর দিকে লক্ষ্য রাখেনি? এটা যে কোনো কারণে হোক, আমি যদি জানি যে এটা হচ্ছে এনভায়রনমেন্টাল যে অ্যাসেসমেন্ট তারা আগে থেকে এই পরিবেশ বান্ধব বলে এটাকে স্বীকার করে নিয়েছে, এটা একটা ভুল তথ্য। এবং আমাদের এই যে আজকে যে মানে লং মার্চ এর যে প্রবীণ প্রকৌশলী শহীদুল্লাহ সাহেব,
এবং আনু আহমদ তাদের এই তথ্য থেকে আমি যতটুকু জানি যে এটা ভয়াবহ একটা ক্ষতিকর একটা বিষয় হবে। এইখান থেকে এটা হওয়ার পরে এখান থেকে যে সালফার ডাইঅক্সাইড তারপরে নাইট্রাস অক্সাইড যেটা বেরোবে এটা সমূহ একটা ক্ষতি করবে এবং বিপদ আশঙ্কা আছে সেটাই বলা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এই বিষয়টি নিয়ে দর্শকদের মতামত নেব, আপনারা কে বলতে চান? শুরুতে সামনের সারিতে। সুন্দরবন কিন্তু সারা বিশ্বে অত্যন্ত সুন্দর বলে সবাই জানে। এখন এখানে যদি এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি হয় তাহলে এই গাছগুলো নষ্ট হয়ে যাবে, পরিবেশ নষ্ট হয়ে যাবে এবং ওখানে যত ধরনের সুন্দর সুন্দর হরিণ টরিণ এগুলোর অনেক ক্ষতি হবে, যেহেতু এটা একটা তাপবিদ্যুৎ কেন্দ্র। তো একটু আমরা জানি যে পরিবেশ আইনে 12 এবং 4 ধারায় আছে, যদি ধারায় যাব না তাহলে আপনি কি মনে করছেন যে ওখানে হওয়া উচিত নয়? এখানে হওয়া উচিত নয় অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে। একেবারে পেছনের সারিতে। আমি রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের যে সুন্দরবন থেকে 16 কিলোমিটার দূরে হচ্ছে এখানে পরিবেশের, আমি একজন বিজ্ঞানের লোক, বিজ্ঞানের ছাত্র হিসেবে জানি যে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, কয়লা যখন পুড়াবে তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস উত্তৃত হবে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে মিশ্রিত হবে, আর সবুজ বৃক্ষাদি সবুজ গাছপালা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অহরহ। আর যদি বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড যেগুলো ছড়ানো সৃষ্টিতে থাকবে সেগুলো নদী নালা খাল বিঘে পানিতে অ্যাবজর্ব হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড হাইলি সোলুবল ইন ওয়াটার। সেই জন্য আমার মনে হয় যে খুব একটা ক্ষতির কোনো কারণ বলে আমি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানে বাঁ পাশে তৃতীয় সারিতে আচ্ছা বলুন আপনি। আমি ধন্যবাদ, অনেকে ধন্যবাদ জানাচ্ছি। কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব গ্যাস করবে কিন্তু সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এটা সহনীয় মাত্রা হচ্ছে 30 মাইক্রোগ্রাম, আর এখান থেকে যে অ্যাসেসমেন্টটা আছে সেখানে কিন্তু 54 মাইক্রোগ্রাম, এটা একটা অসহনীয় পরিবেশ এবং যেই অসহনীয় পরিবেশের প্রভাবে অবশ্যই সুন্দরবন নষ্ট হতে বাধ্য। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের আবারও তৃতীয় সারিতে বাঁ দিকে। আমি মনে করি যে রামপালের পরিবর্তে যদি বগুড়ার সারিয়া গান্ধীতে করা হতো, এখানে বিস্তীর্ণ চরাঞ্চল আছে, এখানে যমুনা নদীতে প্রচুর পানি আছে, কারণ কয়লা ধৌত করার জন্যে আপনার প্রচুর পানি দরকার হয় যখন বিদ্যুৎ কেন্দ্রটা রান করবে। তারপরও আমার ইন্ডিয়ার সাথে ব্রহ্মপুত্র নদী দিয়ে ওখান থেকে কয়লা আনার ব্যবস্থাও আছে। তো আমি মনে করি যে আমাদের মাননীয় সংসদ সদস্য আব্দুল মান্নান সাহেবের কনস্টিটুয়েন্সিতেই এটা করা সম্ভব। আচ্ছা ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তৃতীয় সারিতে মাঝখানে। আমি একটি তথ্য জানি যে রামপাল যে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হচ্ছে সেখানে ভারতের 15% অংশ আছে কিন্তু তারা লভ্যাংশ চেয়েছে 50%। শুধু তাই নয়, একটি বিষয় স্মরণযোগ্য যে আমরা বন সৃষ্টি করতে পারি না, আমরা তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করতে পারি। সে কারণে আমার মতামত হলো বন রক্ষা করা হোক আর তাপবিদ্যুৎ কেন্দ্র অন্যত্র নির্মাণ করা হোক সুবিধাজনক জায়গায়। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফেরত আসবো। হোসনে-আরা বেগম, আসলে আমাদের প্যানেল এবং দর্শকবৃন্দ প্রত্যেকেই কিন্তু অভিমত দিয়েছেন, অত্যন্ত যৌক্তিক অভিমত দিয়েছেন, আমিও তাদের সঙ্গে একমত যে আমাদের দেশের তিন দিকে কিন্তু ভারত আর একদিকে সাগর, এই এর মধ্যে আমরা বাংলাদেশ আছি। তো ভারতের সঙ্গে কোলাবোরেটিভ এটা একটা ভেঞ্চার, তো সেজন্য ভারতের তিন দিকে যে আমাদের বর্ডার আছে তার যে কোনো একটা সুবিধাজনক, ভারতেরও যাতে সুবিধা হয় বা তাদের ফেইথ অ্যান্ড তাদের অ্যাট্রাকশন ঠিক থাকে, তো এইটা সেই জাতীয় প্লেসে করা উচিত। কারণ সুন্দরবন কিন্তু মনুষ্য সৃষ্টি নয়, এটা আমরা তৈরি করতে পারবো না। আর বিদ্যুৎ কেন্দ্র এইটা যে কোনো জায়গাত করা যাবে, তো এইটা নিয়ে আজকে আমাদের দেশের প্রায় সকল মানুষই এই অভিমতে দিচ্ছেন। আমাদের মাননীয় সংসদ সদস্যও কিন্তু উনি বলছেন যে জেদ ধরার এখানে কিছু নাই, যৌক্তিকতা এবং বাস্তবতার ভিত্তিতে সুন্দরবনকে রক্ষা করে যেখানে করা দরকার সেখানেই করা উচিত। আচ্ছা ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখি আবার দর্শকদের মতামত নিয়ে পেছনের সারিতে আরেকজন। আমার প্রশ্ন জনাব আব্দুল মান্নান সাহেবের কাছে। আপনি একটা সুন্দর কথা বলেছেন যে এই আমাদের জেদ ধরার কোনো কারণ নেই, তা আমি চাই যেহেতু আপনারা জেদ ধরতে চান না তাহলে একটা তৃতীয় পক্ষের মাধ্যমে একটা কমিটি গঠন করে, যেমন বিচার বিভাগীয় কোনো কমিটি হতে পারে, বাংলাদেশের এনজিওরা আছে তাদের সাথে একটা কমিটি হতে পারে,
বা বাংলাদেশের যারা বুদ্ধিজীবী বিজ্ঞানী বিশ্ববিদ্যালয়ের টিচার তারাও থাকতে পারে, এরকম একটা কমিটি করে এখানে একটা সমীক্ষা যাচাই করাতে পারেন কিনা যে সুন্দরবনের আসলে কোনো ক্ষতি হয় কিনা, বা এটা কতটুকু ক্ষতি হয়? ধন্যবাদ, এটা যদি ক্ষতি হয়। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনার প্রশ্ন উনি বুঝতে পেরেছেন আব্দুল মান, আপনার কাছে আসবো আমি, তার আগে মমিন তালুকদারের কাছ থেকে ঘুরে আসি, কি মনে হয় যে সেখানে বিদ্যুৎ কেন্দ্র করাটা ঠিক হচ্ছে কিনা? ধন্যবাদ। সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট, এর সৌন্দর্য অপরূপ সৌন্দর্যের অধিকারী সুন্দরবন। তো আপনারা সবাই অবগত আছেন যে আমি বন ও পরিবেশ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি, এবং এই বিষয়ে যখন প্রস্তাব হয় তখন এটা আমাদের কমিটিতে এসেছিল। আমরা সর্বসম্মতিক্রমে সরকারের কাছে এই সুপারিশই করেছিলাম যে সুন্দরবনের যতক্ষণ ক্ষতি হয় বা সুন্দরবনের জীব বৈচিত্র্যের ক্ষতি হয় তাহলে সেখানে করা যাবে না, এবং বিশেষজ্ঞ পর্যায়ে এটা দেখতে হবে, পরীক্ষা নিরীক্ষা করে তারপরে এটা করতে হবে। তো আমার তো মনে হয় যে সরকার বিষয় কী পরীক্ষা নিরীক্ষা করেছে, আজকে সরকার তো এটা বদ্ধ পরিকল্পনা করবে, এবং আগামী বাইশ অক্টোবর এটা উদ্বোধন করবেন। ইতিমধ্যে আমাদের দেশের বিশেষজ্ঞরা তারা একটা লং মার্চ করছেন। এখানকার জনমত কী মনে হয়? সবাই এটা বিপক্ষে, আমি এটা সম্পূর্ণ বিপক্ষে। যে পক্ষেটা নির্ধারণ করার সময় এটা মতামত তো পক্ষে আসছে যে এতে ক্ষতি হবে না, এরকম প্রশ্ন আসছে যে এখানে বিষয়টা হলো উনি স্ট্যান্ডিং কমিটির সভাপতি, ফাইন, এটা একটা ভালো জিনিস যে স্ট্যান্ডিং কমিটি বন পরিবেশ মন্ত্রণালয় সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি যার সভাপতি মোহাম্মদ তালুকদার সাহেব, উনি অপোজিশনের একজন এমপি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই গভর্নমেন্ট খুব দ্রুত স্ট্যান্ডিং কমিটিগুলি করছে, এবং সেই স্ট্যান্ডিং সেটা প্রশ্ন, আমরা ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি না, তাহলে উনি যে প্রশ্নটা করছেন, আমি ওনাকে যে প্রশ্নটা যাচ্ছি, এই বিষয়গুলো এরকম বিষয়গুলি প্রত্যেকটা, আমি একটা স্ট্যান্ডিং কমিটিতে আসি, এটা স্ট্যান্ডিং কমিটিতে আসছে, এই স্ট্যান্ডিং কমিটি থেকে এইটা না করার পক্ষে কোনো মতামত আজ পর্যন্ত এখানে সম্মানিত দর্শক শ্রোতা যারা আছেন তারাও জানেন কিনা, আমিও জানি স্ট্যান্ডিং কমিটি থেকে, আমরা তো না করার পক্ষে দিই, আমি বলেছি এখানে বিষয়টা হলো সেটাই, আমি আপনার কাছে আসবো আবার, আমি বলেছি যে আমরা এই সংসদীয় স্থায়ী কমিটিতে সর্বসম্মতিতে আমরা সরকারের কাছে সুপারিশ করেছি যে সুন্দরবনে জীব বৈচিত্র্য নষ্ট হয় বা সুন্দরবনে ক্ষতি সাধন যদি হয় এটা বিশেষজ্ঞ পর্যায়ে পর্যবেক্ষণ করে তারপর এটা করা হোক, আমরা এই কথাটা বলেছি। এখন সরকার যেভাবে আগাচ্ছে, তাতে সরকার তো বদ্ধপরিকর, কারণ এটা অলরেডি উদ্বোধনের ডেট হয়ে গিয়েছে, এবং এটা আমার মনে হয় দেশের সার্বিক জনমত, আপনারা বিভিন্ন টক শো বিভিন্ন আমরা দেখছি যে সবাই তার অনুরোধ করছে সরকারকে যে অন্তত কিছু যে 16 কিলোমিটার যেটা বললেন, আপনি বলছেন আপনি একটি কমিটির সভাপতি, পরিবেশ মন্ত্রণালয় সংসদ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আপনি বলছেন যে কমিটি বলেছে যাতে সুন্দরবনের ক্ষতি না হয় সেভাবে সরকার যেন সিদ্ধান্ত নেবে, আবার পরিবেশ অধিদপ্তরই ছাড়পত্র দিয়েছে, এটা যদি এতই ক্ষতিকারক হতো তাহলে পরিবেশ অধিদপ্তর কীভাবে ছাড়পত্র দিল, সেটা কি আপনারা জিজ্ঞেস করেছেন কমিটি পরিবেশ অধিদপ্তরকে? এটা আপনি এখানে আমার বলতে দ্বিধা নাই যে পরিবেশ অধিদপ্তর যেটা সেটা কিন্তু স্থায়ী কমিটির বিষয়টা এখানে যে এটা ভারত, আমি যদ্দূর আমি জানি যে ভারত সরকার এটাকে বাংলাদেশের সরকারের সদিচ্ছা কিছুটা ছিল আছেও, কিন্তু যেহেতু ভারত সরকার এটাকে উন্নত নিতে তাদের অস্বীকৃতির কারণেই আমার এটা মনে হচ্ছে যে ভারতের স্বার্থেই রামপালে করা হচ্ছে। হ্যাঁ, ভারতের স্বার্থটাকে বেশি দেখা হচ্ছে। ধন্যবাদ আপনাকে আব্দুল মান্নান। একজন প্রশ্ন করেছেন যে তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে যাচাই করে, যেটা বলছে উনি যেটা বলছেন যে মমিন তালুকদার সাহেব হি ইজ এ ভেরি কনসার্ন ম্যান, উনি স্ট্যান্ডিং কমিটির সভাপতি, যদি মমিন তালুকদার সাহেব মনে করতেন যে তারা যেটা করছে সেক্ষেত্রে আজকে যে বিভিন্ন মতামত বিভিন্নভাবে আসতেছে উনি যে মতামতের পক্ষেই হোক, উনি তো পরিবেশ অধিদপ্তরকে খুব সংক্ষেপে দুটো প্রশ্ন আছে, ওনার প্রশ্ন কথা একটু বলতে দিতে হবে, না হলে আপনার ডাকা ঠিক হয় না, না উনি প্রশ্ন না আপনি কথা বলতে দিবেন না, আপনি আমাকে ডাকেন না, না আপনাকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে, হ্যাঁ আমি প্রশ্নের উত্তরটাই দেব, সেটা সংক্ষেপে দিতে হবে, সেটা হলো যে সংক্ষেপে আমি টু দি পয়েন্টই বলতে চাই, আপনি প্রথমেই যে প্রশ্নটা নিয়ে আসছেন, এখানে যারা পরিবেশবাদীরা, আমাদের উত্তরবঙ্গে একমাত্র খনিজ সম্পদ হলো কয়লা,
আমরা এই কয়লাটা যখনই উঠে যাচ্ছে, এখানে আন্দোলন হচ্ছে, কয়লা তোলা যাবে না, পরিবেশ দূষণ হবে, আজকে কয়লাটা উত্তোলন করতে পারি না, আমরা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উত্তরবঙ্গে যদি প্রতিষ্ঠা করতে পারতাম, আজকে যে আমাদের বিদ্যুতের ঘাটতি, আমরা যে উত্তরবঙ্গে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারতেছি না, হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড ইট? একটিমাত্র কারণ সেটা হলো যে আসলে এদিকে বিদ্যুৎ নাই, গ্যাস নাই। এই সাভারে একটা ইন্ডাস্ট্রি করেন, বগুড়া একটা ইন্ডাস্ট্রি করেন, কস্ট অফ প্রোডাকশনটা বিবেচনা করলে যে প্রোডাক্টটা হবে সাভারে যেটা উৎপাদন করবে তার 2 টাকা কম হবে, ভারতের স্বার্থে সেখানে করছে কিনা আমি বসতে গেলে এইটা হলে ওনারা তো ভারতের ব্যাপারে আসলে মমিন সাহেব তো তার অবস্থান থেকে এই কথাটাই বলবেন। আমি একটা কথা বলবো আর কি, একজন মানুষ ইচ্ছা করলে স্ত্রী পরিবর্তন করতে পারে, একটা মহিলা ইচ্ছা করলে স্বামী পরিবর্তন করতে পারে, পারে না প্রতিবেশী পরিবর্তন করার জন্য। তাহলে সাধারণত মানুষের প্রতিবেশীর সাথে সম্পর্কটা রেখেই চলতে হয় যতখানি পারা যায়। আর ইন দ্যাট কেস আমি মনে করি যে এখানে ভারতের, তবে এইটা খুব পরিষ্কার অন বিহাফ অফ গভর্নমেন্ট আমি যে কথাটা বলতে পারি, সামান্যতম ক্ষতির কোনো কারণ থাকলে হোয়াই উইল গো ফর দিস? খুব সংক্ষেপে যদি আপনি ওনার প্রশ্ন উত্তর দেন যে তৃতীয় কোনো পক্ষের দ্বারা, কোনো তৃতীয় কোনো পক্ষের দ্বারা আজকে যারা আন্দোলন করতেছেন, আন্দোলন করার তাদের অধিকার আছে, তারা করতেই পারে, সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, সেক্ষেত্রে আজকে হয়তো ওপেনিং এর একটা দেশ হয়েছে 22 তারিখে, এটাই যে চূড়ান্ত কথা হইতে পারে সেটা ঠিক না আর কি। যদি বোঝা যায় যে ক্ষতিকর হইতেছে গভর্নমেন্ট শিফটও করতে পারে, বাট যদি ক্ষতির কোনো কারণ না থাকে। ধন্যবাদ মিস্টার মান্নান আপনাকে। মমিন তালুকদার, আপনি, আমি যেটা কথা বলছি যে মানুষ যে কথা বলে ঠিকই আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে দেশে একটা গণতন্ত্র, তাই না? গণতন্ত্র মানে জনগণের কথা শুনতে হবে আমাদেরকে, তো ওইখান থেকে যদি আমরা আর 1600-1500 ফুটের ব্যাপার সেখান থেকে এটা যদি সরাই নেই, কী এত বড় ক্ষতি হতে পারে? এটা একটু মান্না সাহেব যে বলতেন আপনি দর্শক দিক, আমি তো যদি সরাই আমরা নিতাম না, না তাহলে এখন তো জনগণের একটা জনগণ যে চাচ্ছে মতামত, জনগণের কিছু মূল্যায়ন আমরা করতে হবে, গভর্নমেন্ট বলুক ঠিক আছে আমরা সরাবো, জনগণের মূল্য দিয়ে সরকার চালাবে, ভবিষ্যতে কেউ আইলে তাকেও চালাইতে হবে। ধন্যবাদ আপনাকে আব্দুল মান্নান। অস্বীকার করে দেশ পরিচালনা করা যাবে এইটা আমরা বিশ্বাস। ধন্যবাদ আব্দুল মান্নান, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি, এই বিষয়টি নিয়ে আপনারা যদি আরো বিস্তারিত মতামত দিতে চান তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনার মতামত দিতে পারেন। তাছাড়া ফেসবুকে বিবিসি বাংলার সামাজিক ফোরামেও আপনার মতামত দেওয়ার সুযোগ আছে। এখন একটি ছোট্ট বিরতি নেবার সময় হলো, আমাদের সাথেই থাকবেন আশা করছি। স্বাগত আরও একবার, বিরতির পর ফিরে এলাম। দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। এবারে পরের প্রশ্নে যাব, পরের প্রশ্ন করবেন মিনারা খাতুন। বর্তমান পোশাক শিল্পে নতুন মজুরি কাঠামো নির্ধারণে যে সংকট সৃষ্টি হয়েছে তার নিরসনে সব পক্ষ কি সঠিক পদক্ষেপ নিচ্ছে? সব পক্ষ সঠিক পদক্ষেপ নিচ্ছে কিনা, পোশাক শিল্পে এক ধরনের অস্থিরতা চলছে ন্যূনতম মজুরি নির্ধারণকে কেন্দ্র করে, শ্রমিক পক্ষ, মালিক পক্ষ, সরকারও সেখানে একটা সমঝোতা করার চেষ্টা করছে। শুরুটা করতে চাই বজলুল করিম বাহার, সব পক্ষ কি সঠিক পদক্ষেপ নিচ্ছে কিনা? আমার মনে হয় যেখানে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে এক ধরনের ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, পোশাক শিল্পে মজুরি বাড়ানোর জন্য প্রথম যে প্রস্তাবটা দেওয়া হয়েছিল যে 600 টাকা অতিরিক্ত মজুরি মালিক পক্ষ থেকে, বিজিএমসির পক্ষ থেকে, এটা তো কোনো যুক্তিসঙ্গত প্রশ্নই ওঠে না। কিন্তু পরবর্তীকালে এইটা নিয়ে এখন মনে হচ্ছে যে এর মধ্যে পানি ঘোলা করার জন্য এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে গোটা গার্মেন্ট সেক্টরটাই এখন অস্থিরতার মধ্যে বিবদমান অবস্থায় বিরাজমান করছে। এই গার্মেন্ট সেক্টরকে বাঁচানোর জন্য কারা করছে পানি ঘোলার চেষ্টা? কিছুটা আমি তো বলবো সব পক্ষ থেকে, যেরকম যেরকম আমাদের জনৈক আমাদের সরকারের পক্ষের মন্ত্রী, তিনি পর্যন্ত এখানে না মানে ঢোকাইছেন, এটা তো সঠিক না। যদি এখানে সমঝোতায় আসতে হয় তাহলে আমাদের একটা প্রস্তাব নিয়ে এগোতে হবে এবং সেটা একটা পক্ষ বিপক্ষ নিয়ে এগোতে হবে। এইভাবে একটা টিম ওয়ার্ক না নিয়ে যদি এখানে অচলাবস্থা সৃষ্টির একটা ব্যাপার হয়ে যায় তখন সেই জিনিসটি কিন্তু পোশাক শিল্পের জন্য কখনই ভালো ফল নিয়ে আসবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। হোসনে-আরা বেগম, শ্রমিক পোশাক শিল্পের শ্রমিকদের বেতন এই সরকারই একবার বাড়াইছে, আবার সরকারের যে উৎসাহ উদ্দীপনা এই বিষয়ে কম এটা আমার মনে হয় নাই, তবে পদ্ধতির মধ্যে কিছু ত্রুটি বা স্ট্র্যাটেজির মধ্যে কিছু ত্রুটি হয়েছে, যেটা বজলুল ভাই বললেন যে মন্ত্রী, অসংশ্লিষ্ট মন্ত্রী তিনি যেভাবে ডাকলেন
তো এখান থেকে বোধ হয় একটা ওনারা একটু অতি উৎসাহিত হয়েছেন শ্রমিকরা, নচেত কিন্তু শ্রমিকদের যে মূল্য দেওয়া হচ্ছে এটা কিন্তু অনেক কম, তা বোঝা যায় বিদেশে গেলে আমাদের যে টাকা দিয়ে আমাদের এখান থেকে যে ডলার দিয়ে কেনে তার 10 গুণ 15 গুণ 100 গুণ ডলার দিয়ে ওটা লেখা থাকে। তো তারা সেলে বিক্রি করেও নাকি অনেক লাভ হয়। তো এই ক্ষেত্রে শ্রমিকদের মূল্য যদি বাড়ায় দেওয়া হতো তাহলে কিন্তু উইন উইন সিচুয়েশন হতো। এখন সেই জন্য শ্রমিকরা যে রাস্তায় ভাঙচুর করছে এটাকে আপনি কিভাবে দেখেন? না, এটা তো কখনোই, এটা তো স্ট্র্যাটেজিক্যাল রং কিছু হয়েছে সেজন্য হইতে পারে। এইটাকে ডিস্ট্রয় করার জন্য আমাদের প্রতিদ্বন্দ্বী পার্শ্ববর্তী দেশ চীন এবং অনেকেই তারা পর্যন্ত মানে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র তো এখানে আছে। ধন্যবাদ আপনাকে। এবার আবারও দর্শকদের মতামত নেবে বিষয়টিতে, সামনের সারিতে আপনি। আমাদের বাংলাদেশের আশপাশের সব রাষ্ট্রের চেয়ে পোশাক শিল্প অনেক নাম করেছে এবং দামও পেয়েছে। আজকের এই সমস্যা সৃষ্টি হয়েছে নতুন না, কয়েক বছর দেখে আসতেছে আমরা গার্মেন্ট শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংসর দিকে নিয়ে যাচ্ছে। কে করছে সেটা? আমরা যে এই মাঠ যেটা পাইলাম, সর্বশেষ যেটা পাইলাম আমরা, শাহজাহান সাহেবের একজন মন্ত্রী, উনি ডাকে শ্রমিকদের কেন বললেন যে 8,000 টাকা শ্রমিককে বেতন দিতে হবে? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে উস্কে গেল শ্রমিকরা, তখন থেকে শুরু হয়ে গেল এই অরাজকতা এবং গার্মেন্ট শিল্প। আজকে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, দেশ কোলাপস হয়ে গেছে। আজ এটার উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো মানুষ আজকে চাচ্ছে নিরপেক্ষ নির্বাচন, অধীনে নির্বাচন। ধন্যবাদ। দেখি তৃতীয় সারিতে। বাংলাদেশের যে কোনো শ্রমিকের মজুরি এখন 10,000 টাকার নিচে না মান্থলি, তো এটা আসলে অনেক নিচে এবং নিম্নমানের মানবতার এবং এটা নিবর্তনমূলক। এক্ষেত্রে বিজেএমই এবং গার্মেন্টস মালিকরাই কথা বলতে পারেন, গভর্নমেন্টের এখানে দরকার পড়ে না আমি মনে করি। কেননা যদি এটা জিডিপির সবচেয়ে মানে সিংহভাগ নিয়ে আসে তাহলে কোথায় বাধা, এটা অ্যাকচুয়ালি আমি জানি না এবং আমাদের মানে এটারও একটা অনেক গণজোয়ার দরকার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পেছনের সারিতে আরেকজন। আসসালামু আলাইকুম। আমাদের এই পোশাক শিল্পের অধিকাংশ কলকারখানা সম্ভবত গাজীপুর জেলায় অবস্থিত এবং গাজীপুর জেলায় বেশ কিছু কৃষি ফার্ম মানে সরকারি স্বায়ত্তশাসিত কিছু প্রতিষ্ঠান আছে যেখানে কৃষি ফার্ম শ্রমিক কাজ করে। আমাদের বাংলাদেশে কৃষি ফার্ম শ্রমিকদের ন্যূনতম মজুরি 230 টাকা, এটা আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব মান্নান সাহেব জানেন। সেখানে একজন গার্মেন্টসের 3,200 টাকা বেতন মাসিক, যারা দিনে 8 ঘন্টা পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে, তাদের জন্য এই ন্যূনতম মজুরি হওয়ার কারণেই আজকে গার্মেন্ট শিল্প অস্থিরতা বলে আমি মনে করি। ধন্যবাদ। এ পাশে, বাঁ পাশে, পেছনের দিকে। মাননীয় মন্ত্রী, আমাদের শাহজাহান খান সাহেব শ্রমিকদের নিয়ে যে সমাবেশ করেছেন, এর বদলে উনি যদি বিজিএমএ বিকিএমএ এবং যারা আছেন শ্রমিক লিডার এবং আমাদের মালিক পক্ষের সাথে সরকারের সাথে বসে এক নেগোসিয়েশন করে বর্তমান বাজার ব্যবস্থার আলোকে একটি মানে ন্যূনতম মজুরি নির্ধারণ করে উনি প্রস্তাবনা নিতেন, তাতে কি এই সমস্যার সমাধান হতো না যে ক্ষতি হচ্ছে? ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসব। মমিন তালুকদার, ধন্যবাদ। এই পোশাক শিল্প, এটা বাংলাদেশের সর্ববৃহৎ বিদেশি অর্থনীতির, এটা একটা বৈদেশি মুদ্রার অর্জনের একটা বিশাল খাত। তো এটাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র তো আছে, এটা আমরা সবাই জানি, খুব বেশি ষড়যন্ত্র আছে। কে করছে সেই ষড়যন্ত্র? ষড়যন্ত্র দেশি বিদেশি ষড়যন্ত্র আছে। এটা দেশের ভিতর কারা? দেশের ভিতর একটা মহল আছে সবসময়। সেটা কারা? সেটা কি কোনো রাজনৈতিক শক্তি নাকি রাজনৈতিক শক্তি? এটা বাইরে আছে, যারা বিদেশিদের সঙ্গে, যাদের মানে এই বিষয়ে আমি যেটা বলতে চাই, তাদের সঙ্গে বিদেশের সাথে যোগাযোগ আছে। এবং আপনারা জানেন এখানে বাংলাদেশে যে অস্থিরতা আনার জন্য ব্যাপক অর্থ এখানে খরচ করা হচ্ছে এবং তারাই সেটা তাদের স্বার্থ রক্ষার জন্য এটা অর্থ বিনিময় করছে একটা শক্তি। তো আমাদের এখানে অনেক কিছু হচ্ছে, অনেক অনিয়ম, যেমন এই রানা প্লাজা ধর সহ আগুনে পুড়লো, এই কারণে কিন্তু আমরা জিএসপির সুবিধা থেকে ইতিমধ্যে বঞ্চিত হয়ে গেছি। এবং এটা এই যে বর্তমান, সেদিন কয়েকদিন আগে আপনারা যেটা বললেন, এটা অহেতুক, এটা অন্য দপ্তরের মন্ত্রী উনি শ্রমিকদের ডেকে নিয়ে, উনি এটা শ্রমিক নেতা হতেই পারেন, উনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার অনেক কিছু বলতে পারেন, কিন্তু ফট করে সেখানে বেতন কারোর সাথে আলোচনা না করে 8,200 টাকা দিয়ে এই যে শ্রমিক দিকে উস্কানি দেওয়ার কারণে আজকে অশান্তি সৃষ্টি হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যদি আপনি এটা উত্তর দেন, আঘাতে প্রায় 150 জন শ্রমিক। এখানে প্রশ্নটা যিনি করেছেন যে সব পক্ষ সঠিক পদক্ষেপ নিচ্ছে কিনা, না সঠিক পদক্ষেপ নিতে হতো না,
এটা হতো না। সরকার দেখেন, আমি সেদিন একটা টক শো শুনছিলাম, সাজান সাহেব নিজেই বলছিলেন যে আমি যখন বিএনপি সরকারে ছিল তখন একটা এরকম একটা অসন্তোষ যখন হয়েছিল, মন্ত্রী আমাকে নিজের বাড়ি থেকে তুলে নিয়ে যেয়ে সে সমস্যার সমাধান করছিলেন, উনি নিজে বলেছেন আমাকে কথা। আজকে যে অশান্তি পরিবেশ হচ্ছে, সরকারি দল কি বিরোধী দলকে কোনো সময় বলেছে যে এই বিষয়ে আপনারা আসেন একসঙ্গে এই অশান্ত পরিবেশটাকে আমরা শান্ত করি, এই বৃহৎ খাত রক্ষার জন্য এটা কোনো দলীয় স্বার্থ না দেখে সর্বদলীয়ভাবে সবার সহযোগিতায় এই খাতকে আগামী বাংলাদেশকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদের এই খাতকে ধ্বংসাতে রক্ষা করার জন্য জাতীয়ভাবে সর্বদলীয়ভাবে একটা উদ্যোগ নেওয়া এখনই দরকার। ধন্যবাদ মমিন তালুকদার। আব্দুল মান্নান, সরকার দলীয় এমপি, আপনি সরকারের উপরে এর দায় চাপাচ্ছেন অনেকে। এখানে যেমন প্রথম যে কথাটা আসছে শাজাহান খানকে নিয়ে, শাজাহান খান মন্ত্রী শ্রমিক নেতা, কীভাবে শাজাহান খান এখানে ইনভলভটা হলো, শ্রম কর্মসংস্থান মন্ত্রী ওই সময়টা অনুপস্থিত ছিলেন এবং তার একটা সময় এখানে শাজাহান খান সাহেব এখানে গেছে, আমি মনে করি না যে এটা ঠিক যে এখন শাজাহান খানের এই ক্ষেত্রে কোনো ভূমিকা আছে বলে আমি মনে করি না। এখন বিষয়টা হলো যে গার্মেন্টসের এখানে বলা হচ্ছে যে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে এবং আমিও মনে করি থাকতে পারে, এই বাজারটার একটা কম্পিটিশন আছে, আজকে চীন আছে, আজকে ইন্ডিয়া আছে, আমরা বাংলাদেশের যে বাজারটা আজকে যেখানে আমাদের $5 বিলিয়ন ছিল এই রেমিটেন্স, যেটা আজকে $27.03 মিলিয়ন যেটা আমরা আর্ন করি, আজকে এই খাতটাকে পার্শ্ববর্তী দেশ আছে যারা গার্মেন্টসের ব্যবসা করে তারা তো ন্যাচারালি বাজারটাকে দখল করতে চাইবে এবং সে কারণেই আমার দেশে গার্মেন্টস শিল্পটাকে যদি ধ্বংস করা যায়, বিদেশি বায়ারদের আস্থাটাকে নষ্ট করা যায় তাহলে তখন তারা শিফট করার চেষ্টা করবে। মালিকপক্ষ যে 600 টাকা মজুরি বাড়ানোর একটা প্রস্তাব করেছে এটাকে আপনি কীভাবে দেখেন? এখানে একটা কথা হলো যে সরকারকে অভিযুক্ত করার কোনো সুযোগ, সরকার ঠিকই আছে, একটা সরকার যখন দায়িত্বে থাকে তখন যে কোনো বিষয়টা সরকারের দায় দায়িত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আজকে গার্মেন্টসের এটা হলো প্রাইভেট সেক্টর, মালিকেরা হলো নিজস্ব, এর সরকার গার্মেন্ট চালায় না আর কি, কিন্তু এটা মিডিয়েটরের ভূমিকা। 600 টাকা বাড়ানোর প্রস্তাবকে আপনি কিভাবে দেখেন? মালিকপক্ষ যে বলেছে তারা 600 টাকা বাড়াতে চায়, মালিকপক্ষ চেষ্টা করবে যত কমে পারা যায়, শ্রমিকপক্ষ চেষ্টা করবে তার ন্যায্য মজুরিটাকে আদায় করার জন্য। আমি যেটা মনে করি যে আজকে 600 টাকা বলছে বা এখানে 8,000 টাকার একটা কথা আসছে, একটা মজুরি বোর্ড গঠন হয়েছে আগামী নভেম্বরে, তারা চাহিদার ভিত্তিতে আজকে শ্রমিকদের যে দাবি দেওয়া তার আলোকে এমন একটা মজুরি নির্ধারণ করবে বা ঘোষণা করবে। আমি যেটা মনে করি যে দ্যাট শুড বি অ্যাকসেপ্টেড, যে শ্রমিকদের তার যাতে ন্যায্য শ্রমের মজুরিটা সে পায় ওইভাবে একটা মজুরি নির্ধারণ, সেক্ষেত্রে সরকার আশা করছেন যে এর মাধ্যমে সমাধান হবে, আমি বিশ্বাস করি যে এর মাধ্যমে সমাধান হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে যদি আপনারা অংশ নিতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করে আপনারা অনুরোধ করতে পারেন। টেলিফোন এবং SMS করার জন্য ফোন নম্বর হচ্ছে 01752 777 222, এই নম্বর। আর আপনি ইমেল করেও আপনি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ করতে পারেন। ইমেল করার ঠিকানা sanglap@bbc.co.uk। এখন আরেকটি বিরতি নেবার সময় হলো, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। এবারে পরের প্রশ্নে যাব, পরের প্রশ্ন করবেন মাহমুদুল হাসান। আমার প্রশ্নটি হলো, তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ বহাল ছাড়া আগামী নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বর্তমান সরকারের অন্য কী পদক্ষেপ আছে? ধন্যবাদ। নির্বাচনের বিষয় সবসময় গুরুত্বপূর্ণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত অন্য কোনো পদ্ধতির মাধ্যমে সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সরকারের হাতে কোনো উপায় আছে কি না? আব্দুল মান্নান, আসলে আমি মনেই করতেছিলাম যে এরকম একটি প্রশ্ন আসাই স্বাভাবিক বর্তমান পরিস্থিতিতে। তত্ত্বাবধায়ক সরকার নাও ইট ইজ এ ডেড ইস্যু, ওয়ান থিং। কেন ইট এ ডেড? যে আমরা যারা দল বলি, ব্যক্তি বলি, প্রতিষ্ঠান বলি, আমরা আইনের ঊর্ধ্বে না। সর্বোচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন থেকে যে রায়টি দিছে সেটা হলো সংবিধানের সাথে সাংঘর্ষিক বিধায় এই সিস্টেমটি আর বলবৎ নয়। এখন প্রশ্নটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, এখানে মমিন তালুকদার আমার বন্ধু মানুষ, উনি বিরোধী দলের মাননীয় সংসদ সদস্য এখানে আছেন, ওনাদের কথা ওনারাও কি বলেন যে তত্ত্বাবধায়ক সরকারটা চান? তাহলে নির্দলীয় সরকার বলছে, এটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বলছে না, এখন বলতেছে নির্দলীয় সরকার। এখন হয়তো আরও কয়েকদিন পরে গেলে কি বলবে সেটাও আসলে রাজনীতিতে তো শেষ কথা নাই আর কি। বাট আমি যেটা মনে করি সেটা হলো, ওনারা কোনো প্রস্তাব নিয়ে আসতেছেন না। হোয়াট ইউ ওয়ান্ট,
যে আপনাকে বলতে হবে যে আগের যেটা ছিল সেটাই চান না আপনার বিকল্প কোনো প্রস্তাব আছে? আপনাদের মনে থাকার কথা একটু আমি সময় নেব, আমাকে দিতে হবে যেহেতু প্রশ্নটা আসছে খুবই সংক্ষেপে। যে এখানে যে এই সংসদ গত বৃহস্পতিবার শুরু হয়েছে, এর আগের সংসদে বিরোধী দলের পক্ষ থেকে একটা প্রস্তাব জমা দেওয়া যে হলো যে নির্দলীয় সরকারের উপরে তারা আলোচনা করবেন, তত্ত্বাবধায়ক সরকারের উপরে কার্য উপদেষ্টার কমিটি বৈঠক বসলো, যে কমিটিতে স্পিকারের নেতৃত্বে, যখন ওখানে সিদ্ধান্ত হলো যে হ্যাঁ এই প্রস্তাবটির উপরে আলোচনা হবে, সাথে সাথে বিকালবেলা প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়া হলো। তাহলে জমাই বা দেওয়া হলো কেন, নেওয়াই হলো কেন? এখন আমরা এখন যেটা দেখি যে আমাদের কিছু লোকজনের কথাবার্তায় জাতিসংঘ আমাদের যত কাছে, বাংলাদেশ জাতীয় সংসদ তার চেয়ে অনেক দূরে আর কি। আমি তো সমাধানটা আমার ঘরের কাছে, বাড়ির কাছে, বিকল্প আসতে পারে, বিরোধী দল আসুক, এসে বলুক যে আমরা এই জিনিসটা চাই। মানুষ নিয়েই যদি রাজনীতি হয় তাহলে আমি যদি গায়ের জোরে, ক্ষমতার জোরে আপনার গ্রহণযোগ্য প্রস্তাবটাকে অস্বীকার করি তাহলে পাবলিক সেন্টিমেন্টটা তো আপনার পক্ষেই যাবে, এটা আপনার জন্য ভালো হবে। ধন্যবাদ আব্দুল মান্নান, ধন্যবাদ আপনাকে। মমিন তালুকদার, হ্যাঁ। যে আমার মাননীয় বন্ধু মান্নান সাহেব যে কথা বললেন আমি তার উত্তর আপনাকে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে হাইকোর্ট, হাইকোর্টে এই মামলাটা 10 জন অ্যামিকাস কিউরি ছিল, আদালতের বন্ধু, 9 জন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলেছিলেন, এবং এটা একটা বিভক্তি রায় ছিল, আপনারা জানেন সর্বসময় কিন্তু এটা বাতিল হয় নাই। তারপরও এই কোর্ট বলেছিল দেশে বর্তমান পরিস্থিতির ভিত্তিতে আগামী 2টি টার্ম আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা যেতে পারে, এটা কিন্তু ছিল। আপনারা লক্ষ্য করেন দেখেন, এটা কিন্তু পূর্ণাঙ্গ রায় দেওয়ার আগেই এই সরকার তড়িঘড়ি করে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এটা সংবিধান করে বাতিল করে দিলেন। এখন পূর্ণাঙ্গ রায় কিন্তু আসেনি, এই ব্যাকগ্রাউন্ড তো সবাই জানেন। আমার ধারণা এখানে যারা, এখন উপায়টা কি একটু জবাব আমাকে দিতে হবে তো। আর প্রস্তাবের কথা যে বলছেন, এই প্রস্তাব হ্যাঁ আমাদের 2জন সদস্য দিয়েছিলেন, ওনারা জিনিসটা তো বুঝতে পারেন নাই সংসদ কীভাবে পরিচালিত হয়। এই একটা প্রস্তাব যদি সরকার, আমরা কিন্তু অনেক সিদ্ধান্ত প্রস্তাব দিয়েছি, কোনোটা সরকার গ্রহণ করেনি, 100 আমরা দিয়েছি সরকার গ্রহণ করেনি, কিন্তু এটা উনি বলছেন গ্রহণ করতো, ভালো তো গ্রহণ করতো, কী হতো, গ্রহণ করার পর সংসদে আলোচনা হতো। স্পিকার কী করার ক্ষমতা আছে, স্পিকারের করার ক্ষমতা এইটা আছে, আলোচনার অন্তে স্পিকার এটা ভোটে দিত, ভোটে কী রেজাল্ট হতো, এটা থাকতো। এইটা আমি বলি, প্লিজ আমি বলি, এই কারণে কিন্তু এইটা আমরা এখন আর কি পথ আছে সেটা কি বলবেন? প্রশ্ন করেছেন, পথটা একটাই যে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন খুব গুরুত্ব নির্বাচন, আজকে জনগণের দাবি, দেশের 90% মানুষের দাবি, দেশে বিদেশের দাবি, সমস্ত সুশীল সমাজের দাবি, এমনকি এই মহাজোট সরকারের সবচেয়ে বড় শরিক এরশাদ সাহেবের দাবি যে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন হোক। কিন্তু বর্তমান সরকার বাংলাদেশের সর্ববৃহৎ নির্দলীয় সরকার ছাড়ার কোনো উপায় নাই না এখন এই অবস্থাতে। আমাদের কথা, আমাদের জোটের কথা বা সুশীল সমাজের কথা যে বাংলাদেশে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন করার পরিবেশ আসে নাই। ধন্যবাদ, দেখি আমি দর্শকদের মতামত দেবো, আপনাদের সরকারের অধীনে দুজন বাকি আছেন, নির্বাচন করতে হবে। ধন্যবাদ। আমি একটা কথা শুধু ওনার ক্ষেত্রে বলতে চাই, উনি একটা কথা নিয়ে আসছেন যে এরশাদ সাহেবের কথা, এটা নিয়ে আমি কথা বলবো না, বাট ফাইনালি এরশাদ সাহেব কোথায় যাবে উনি নিজেও জানে না আর কি, উনি বলছেন সেটাই। মিস্টার মান্নান, আমি দেখি দর্শকদের মতামত নেই, পেছনের সারিতে যে মাঝ বরাবর আপনি অনেকক্ষণ ধরে হাত তুলছেন না, একদম পেছনের সারির আগেরতে। সংবিধান কোনো বাইবেল কোরআন এমন কোনো জিনিস নয়, আবার সকল সংঘাতের পথ এড়িয়ে দেশ যে আগামী 24শে অক্টোবরের পর সংঘাতের দিকে এগিয়ে যাবে, সুশীল সমাজ বুদ্ধিজীবী অনেকেই টক শোতে বলতেছে, আমরা দেখতেছি বা বুঝতে পারতেছি, সেই ক্ষেত্রে সকলের মতামতের ভিত্তিতে বুদ্ধিজীবী, পেশাজীবী, আমিকাস কিউরি সকলের মতামতের ভিত্তিতে কিভাবে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন হয় তার লক্ষ্যে মাননীয় সরকারি দল এবং বিরোধী দল প্রত্যেকেরই কি করণীয়। ধন্যবাদ, আমি আর সময় দিতে পারছি না, ধন্যবাদ আপনাকে। বাঁ পাশে চতুর্থ সারিতে। সংবিধান হচ্ছে জনগণের জন্য, তাই জনগণ যা চায়, আর জনগণের জন্য যদি সংবিধান পরিবর্তন করতে হয়, পরিবর্তন করে যদি তত্ত্বাবধায়ক সরকার আনা প্রয়োজন হয় তাহলে সেটাই করা দরকার। আমরা এর আগে দেখেছি কাদের মোল্লার ফাঁসির জন্য যখন জনগণ এক কাতারে দাঁড়িয়েছিল, তখন প্রধানমন্ত্রী আইন পাশ করে আপিলের ব্যবস্থা করেছেন।
তাই আমি মনে করি এটা জনগণের একটা প্রাণের দাবি, তত্ত্বাবধায়ক সরকার হোক আর এই সরকারের মাধ্যমে ভোট পরিচালিত হয়ে এই দেশের জনগণ শান্তি পাবে। ধন্যবাদ। সামনের সারিতে আপনি। সম্মানিত এমপি সাহেবের কাছে আমার প্রশ্ন, সেটা হলো নির্বাচনী ম্যানিফেস্টোতে কিন্তু আওয়ামী লীগ বলেনি যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করব। যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে সরকার গঠন করেছে সেই তত্ত্বাবধায়ক সরকার জনমতকে উপেক্ষা করে কেন বাতিল করা হলো? ধন্যবাদ আপনাকে। প্যানেলে আবার ফিরে আসবো। আব্দুল মান্নান, আপনার কাছে প্রশ্ন করা হয়েছে, আপনি সময় পাবেন, তবে তার আগে আমি আসতে চাই বজলুল করিম বাহার। ধন্যবাদ। খুব একটা ডেলিকেট ইস্যু হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার। এখানে আমাদের যেটা মনে হচ্ছে যে দুটো নিয়ে একটা সংঘর্ষই চলতেছে, একটা অন্তর্বর্তী সরকার, একটা তত্ত্বাবধায়ক সরকার। এই ইস্যু নিয়ে যে বিরোধটা চলতেছে, সমঝোতা না আসলে, যে কোনো একটা সমঝোতাতে আসতে হবে। এখন দুই পার্টি যে সাংঘর্ষিক অবস্থা এখানে চলমান রেখেছে, এই চলমান রেখে এই সমস্যার সমাধান আদৌ হবে বলে কি মনে হয় যে সরকারের হাতে আর কি উপায় আছে? সরকারের যে কোনোভাবে সমঝোতাতে আসতে হবে, অথবা তৃতীয় পক্ষে যে অনেকে ফর্মুলা দিচ্ছেন সেই ফর্মুলার একটা দুই পক্ষের একটা নবীকরণ করতে হবে। একটা যে কোনো একটা নবীকরণ নিয়ে পারস্পরিক না হলে একটা আগামী ডেট লাইন হচ্ছে 25শে অক্টোবর। এই 25শে অক্টোবরের পরে এই ডেট লাইনের পরে যদি সংঘর্ষ হয় কী হবে? জনগণ তো আমরা এখানে দুই পক্ষ, অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগ দুই পক্ষের মধ্যে বর্তমান যে অবস্থা, আর যে তৃতীয় পক্ষ তারা কিন্তু ওই যে ছাগলের দুধ খাওয়ার মতো, এই দুইজনে দুধ খাচ্ছে এইটা নিয়ে সংঘর্ষ নিয়ে জনগণের কথা মোটেও এর মধ্যে, জনগণ যে ক্ষমতার উৎস এখানে তো মনে হয় না যে দলই ক্ষমতার উৎস। ধন্যবাদ। এটা কিন্তু আমরা প্রতিমান। ধন্যবাদ বজলুল করিম বাহার। ডক্টর হোসনে-আরা বেগম, তত্ত্বাবধায়ক সরকার এটি কিন্তু বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ যখন বিরোধী দল ছিলেন তখন তাদেরই এটা হলো উদ্ভাবন। সেটা বিএনপি 15ই ফেব্রুয়ারির ভোটে একরকম বলতে গেলে পায়ে পাড়া দিয়ে ইলেকশন করে ওটা অনুমোদন করে দিয়েছেন, মানে পাবলিক সেন্টিমেন্টের পরে, বিরোধী দলের দাবির মুখে, গণ দাবির মুখে ওটা অনুমোদন করে দিয়েছেন। তার ভিত্তিতে কয়েকটা নির্বাচন হতে গিয়ে যেটা অনুভূত হলো সেটা হলো যে বিচার বিভাগের মতো একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, রাষ্ট্রীয় একটা মেজর অঙ্গ, সেখানে প্রধান বিচারপতিকে ওইভাবে সাজানোর একটা ব্যাপার স্যাপার আসলো। সেই ইতিহাসে না গেলেই ভালো হয়, সামনের দিকে যদি তাকায় ওনার প্রশ্ন যেটা ছিল উপায়টা কি আছে? সংক্ষেপে সরকার যেমন বিএনপি আওয়ামী লীগের দাবিতে করে দিয়েছে, তেমনি আবার বর্তমান সরকার বিএনপি বা জনগণের দাবিতে যদি একটু বিকল্পভাবে সংবিধানকে সামনে নিয়ে সমুন্নত রেখে যদি পিপল রিপ্রেজেন্ট মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ মানে বিগত ইলেকশনে কোন দল কত ভোট পেয়েছেন সেই দলের ভোটের প্রপোর্শনে তার কাছ থেকে ততজন মন্ত্রী বা নির্বাচনকালীন প্রতিনিধি নির্বাচনকালীন সরকার গঠন করার জন্য প্রতিনিধি নিয়ে একটা নির্বাচনকালীন নির্দলীয় সরকার এইটা যদি করা হয় এবং এটা অস্থায়ী থাকবে প্রত্যেকবারই এটা এইভাবেই হবে, তাহলে কিন্তু সরকার সাজানোর আর ব্যাপার স্যাপার থাকবে না যে রাউন্ড দ্য ইয়ার 5 বছর যাবৎ চিন্তা করবে যে কীভাবে সাজানো। ধন্যবাদ আপনাকে হোসনে-আরা বেগম। আব্দুল মান্নান, আপনার কাছে একজন প্রশ্ন করেছিলেন যে এটা সরকারের কোনো নির্বাচনী ইশতেহারে ছিল না, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া। প্রশ্ন করেছেন যে যেমন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের নির্বাচনী ইশতেহারে ছিল না, কারো নির্বাচনী ইশতেহারে ছিল না যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া হবে না, সেটা কিন্তু কারো নির্বাচনী ব্যাপার ছিল, সেটেল ইস্যু, কিন্তু এটা পেন্ডিং ছিল কোর্টে। এই কোর্টটা করছিল কোর্টে যে গেছে সেটা আওয়ামী লীগও যায়নি সরকারও যায়নি, একজন নাগরিক হিসেবে একজন কোর্টে গেছে। আজকে উনি যেটা বলছেন যে ইশতেহারে ছিল না, আমাদের ইশতেহারে ছিল যুদ্ধ অপরাধীদের বিচার হবে, সেই বিচারটাই হচ্ছে। আজকে তার বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করছে তারা কোন যুক্তিতে আজকে যুদ্ধ অপরাধীদের বিচারটার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে? আজকে মমিন সাহেব বলছেন 90% লোক তত্ত্বাবধায়ক সরকার চায়। আমি আসলে উনি একটু কম করেই বলছেন, ওনারা সাধারণত 95% বলে আর কি। বিগত সিটি কর্পোরেশনে 5টা নির্বাচন সেখানে সব কিছু বাদ দিলেন, 40% ভোট পাইছে নৌকাবার্কা বা আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগ তার দাবি থেকে মানে এখন সরকার যেটা করেছে এখান থেকে সরকার কোনোভাবে সরবে না? না, ধন্যবাদ, হ্যাঁ সরবে না সেটা না, আলোচনার মধ্য দিয়ে সব সময়। ধন্যবাদ আপনাকে আব্দুল মান্নান। আমি একটু বলেছি আমাকে পরের প্রশ্ন যেতেই হবে, আপনি বলেছেন আপনি যথেষ্ট সময় পেয়েছেন। না সময় দেখি, আচ্ছা 30 সেকেন্ড আপনি সময় পাবেন। আমরা অন্য প্রশ্নে আমাদেরকে যেতেই হবে।
আচ্ছা, আপনি 30 সেকেন্ড, উনি 30 সেকেন্ড সময় পাবেন, এর বেশি আর পাবেন না, বলুন। এখন যে আলোচনার কথা আসছে, এখানে আলোচনা হওয়ার তো আমার সুযোগ দেখছি না, কেন স্বয়ং প্রধানমন্ত্রী বলে দিচ্ছেন আমি এক চুল নড়ব না। আবার নাসিম সাহেব বলছেন কিয়ামত হলেও এটা হবে না, তাহলে এখানে আলোচনার সুযোগ কোথায়? সুযোগ আছে, ধন্যবাদ। সৃষ্টি করতে হলে সরকারকে আলোচনার সুযোগ। উনি যে কথাটা বলছেন যে রাইটলি বসতে হবে প্রাইম মিনিস্টার, এক চুল ছড়ব না, এক ইঞ্চি ছড়ব না, ওনার কী ক্ষমতা আছে? সরকার সংবিধানের একটা পরিবর্তন হয়েছে, পঞ্চদশ সংশোধনী হয়েছে, ইট ইজ এস্টাবলিশড, এই জায়গার থেকে পরিবর্তন করতে হলে আরেকটি সংশোধনী যেটা ব্যক্তি হিসেবে অসুবিধা নেই, যতক্ষণ পার্লামেন্টে না যাবেন ততক্ষণ এই কাজটি করার কোনো সুযোগ নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এবারে পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন করবেন মোসাম্মদ নাজনীন সুলতানা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট কমানো কি সম্ভব? কি ধরনের সেশন জট? সমস্যাটা কি হচ্ছে? ফার্স্ট ইয়ারে 2 বছর লেগে যায় ফার্স্ট ইয়ার কমপ্লিট করতে, আর টোটালি 4 বছরের কোর্স 6 বছর লেগে যায়। আচ্ছা, এটা কমানো সম্ভব কিনা না? ধন্যবাদ আপনাকে। হোসনে-আরা বেগম, আপনি নিজেও অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন, যে যে বছরের পর বছর লাগছে। ঘটনা হলো এই, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, মানুষের জীবনকে গড়ার জন্য, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। যারা ক্ষমতাসীন এবং দায়িত্বশীল, এই জাতীয় বিশ্ববিদ্যালয় বলি যেখানে থাকি না কেন, তাদের এই দায়িত্ব বোধ যতটা না তার থেকে বেশি তাদের আগ্রহ হলো আপনার, তারা ম্যানেজমেন্টে থাকবেন, তারা ব্যক্তি স্বার্থ অর্থাৎ দুর্নীতি এবং স্বজন প্রীতি, নিজেদের আত্মকেন্দ্রিকতা, এই বিষয়গুলোর কারণে তো মূলত সেশন জটটা আসে। এই প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ তাদের সাংঘাতিকভাবে টাইম এবং ল ফলো করতে হবে, যাতে করে আপনার এই জট না হয়। ধন্যবাদ আপনাকে। বজলুল করিম বাহার, আমি একটা লেখায় পড়েছি, এটা কি কোনো সমস্যাই না? অনেকে বিষয়টা নিয়ে খুব একটা আগ্রহ পান না, আপনার কি মনে হয়? না, অবশ্যই সমস্যা, কেন যেখানে ছাত্রদের সেশন জট হচ্ছে, তাদের পিছিয়ে যাচ্ছে, তাদের মূল্যবান সময় তারা এখানে নষ্ট করতেছে, অবশ্যই এটা একটা বিরাট সমস্যা। এবং এই সমস্যার মূল কারণটা যেটা আমি পড়েছিলাম সেটা হচ্ছে ওখানকার ব্যবস্থাপনা পরিষদ, এবং যে ব্যবস্থাপনা পরিষদ ঠিকমতো এক্সামগুলো হয়ে যাওয়ার পরও খাতা দেখে ফলাফলটা আবার নিজে আপনার ই করে নিয়ে আসা, টেবুলেশন করা, এগুলোর ব্যাপারেও যথেষ্ট গলত ছিল। যদি ওখানে ম্যানেজমেন্ট সত্যিকারভাবে বলবৎ থাকতো, সুন্দরভাবে হতো, তাহলে বোধ হয় এই সেশন জট থেকে আমাদের ছাত্ররা, ছাত্রছাত্রীরা এই থেকে মুক্ত হতে পারে। আব্দুল মান্নান, আপনি সরকার দলীয় এমপি, একসঙ্গে ছাত্র রাজনীতিও করেছেন, তখন তো এত প্রকট ছিল না সেশন জট। আসলে সেশন জটটা যেটা যিনি প্রশ্ন করছেন, আসলে ন্যাশনাল ইউনিভার্সিটির কাঠামোটা কী, অনেক কলেজের অধিভুক্তি এখানে, এখানে যে প্রশাসনটা, যেটা বাহার সাহেবও বলছে, আমিও তার সাথে একমত, এখানে কোনো শৃঙ্খলার মধ্যে দিয়ে কোনো প্রশাসন পরিচালিত হয়নি অতীতে, বা এখনও যে হয়েছে কর্মচারী আন্দোলন, শিক্ষক আন্দোলন, চাকরি নিয়ে সমস্যা, অধিক সংখ্যক মানুষকে চাকরি দেওয়া নিয়ম বহির্ভূত হাইকোর্ট সুপ্রিম কোর্ট ইত্যাদি করে এই ন্যাশনাল ইউনিভার্সিটি আসলে যেভাবে পরিচালিত হওয়ার কথা, সেই ক্ষেত্রে আসলেই তাদের দক্ষতার অভাব আছে। এবং আব্দুল মমিন তালুকদার, খুবই সংক্ষেপে, আমার বোন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আমি এটা মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, সব সরকারের উদ্দেশ্যে আমি বলছি, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি ঊর্ধ্বে রাখতে হবে, কারণ আজকে এই শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি বলেন বলে যে ভিসি এবং এগুলো দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়, তাতে একটা অসন্তোষ সৃষ্টি হয়, এবং আমরা দেখেন প্রায় ইউনিভার্সিটিতে ভিসি অবরুদ্ধ। এটা কি একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা সম্ভব? ক্লাস হচ্ছে না দিনের পর দিন, শিক্ষকদের মধ্যে হানাহানি, গ্রুপিং, এই সমস্ত কারণে একটা অন্যতম কারণ এই সেশন জট। সেশন জট আগের থেকে আছে, আগেও ছিল, সেই সময় ছিল, কিন্তু আমার মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে নিরপেক্ষভাবে চলতে দেওয়া হয়, রাজনীতি ঊর্ধ্বে রাখা হয়, তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠান। ধন্যবাদ আপনাকে। দেখে আমি শুধু দুজনের মতামত দেব দর্শকদের, যে ডান পাশে দ্বিতীয় সারিতে। জনাব শিক্ষামন্ত্রী বিভিন্ন সেমিনার কনফারেন্সে তাকে আমরা দেখি বিভিন্ন চ্যানেলে, যে শিক্ষা খাতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, যথেষ্ট উন্নতি সাধন হয়েছে, কিন্তু এই সেশন জট সম্পর্কে উনি কতটুকু করেছেন আজ পর্যন্ত এরকম কোনো বক্তব্য আছে বলে আমি শুনি নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পেছনে আপনি। হ্যাঁ, আসলে আমাদের দেশের শিক্ষা খাতে বরাদ্দ কম, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হলে
সব কিছু নিরসন সম্ভব, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি সমস্যার কথা বলা হয়েছে এখানে, সে বিষয়গুলোর সমস্যার সমাধান করা সম্ভব। ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি প্যানেলে আপনারা যে চারজন আছেন, আপনাদের চারজনকেও ধন্যবাদ রইল, আপনারা যারা প্রশ্ন করেছেন কিংবা মতামত দিয়েছেন অনুষ্ঠানে আপনাদেরকেও। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি বগুড়ার পৌর টিটু মিলনায়তন কর্তৃপক্ষ এবং চ্যানেল আই কর্তৃপক্ষকে। বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে ঢাকায়, সে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।